بسم الله الرحمن الرحيم Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন মিনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোরস্কার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ Abdur Rahman dhammat barakatuhum. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam. Alhamdulillah. Alhamdulillah. Amra goto kalker je bishoy chilo Quran Sharifer adab o niyomaboli bishoyer upor inshallah ajke amra alochona shun jehetu ei bishoy amader onek janar ebong shonar proyojon royeche inshallah. Er 10 15 minute pore inshallah amra college dike chole jabo. Jazakallah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi allazina astafa ma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم الله إرشاد করেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এটার হেফাজত আমি আল্লাহই করব সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে প্রতিদিনের নিয়ে আজকেও দূরে এবং কাছে যে সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা আছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং সাথে সাথে আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাগুলা বলবো আল্লাহ পাক যেন প্রথমে আমি এবং সাথে সাথে আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন আমিন আমিন আলোচনা ছিল কোরআনের প্রসঙ্গ এবং এই বিষয়টি আমরা বারবার আলোচনা এই কারণে করতেছি যদি এই আলোচনার মাধ্যমে আমার নিজের মাঝে কোরআন শরীফ তিলাওয়াতের শখ এবং সেই আদা ফলো করে আমি তিলাওয়াত করতে পারি এবং সেই শখ এবং কোরআনের প্রতি ইন্টারেস্ট এবং মহব্বত যদি আমার অন্তরে জেগে উঠে হতে পারে হয়তো এটা আমার জন্য নাজাত রসিলা হবে সেজন্যই এই বিষয়টি একটু বারবার আলোচনা করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের আসলাফ আমাদের আকাবিরিন আমাদের পূর্বপুরুষ সাহাবা তাবিন তবে তাবিন যেভাবে কোরআনের প্রতি এবং তিলাওয়াতের প্রতি ওনাদের যেভাবে সুবহানাল্লাহ যে মহব্বত এবং শগফ এবং আকর্ষণ ছিল আমরাও যেন সেই পথে ফিরে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের বিষয়টি হলো যে কোরআন শরীফ তিলাওয়াতের আদাবের ক্ষেত্রে আমরা যদি মুখস্থ পড়ি সেটা ভালো হবে নাকি কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়লে ভালো হবে তো উলামায়ে কেরাম সেখানে ডিফারেন্ট অপিনিয়ন এবং ভিউ পেশ করলেও ফাইনাল কথাটি হচ্ছে ডিপেন্ড কোন অবস্থায় তিলাওয়াত করলে আপনার জন্য ভালো তো জেনারেলি উলামায়ে কেরাম বলেন যে অবশ্যই উত্তম হবে মুখস্থ পড়ার চেয়ে কোরআন শরীফ শরীফ খুলে কোরআন শরীফ সামনে রেখে যদি আদাবের সঙ্গে বসে তিলাওয়াত করা সেটা হবে উত্তম কেন কারণ মুখস্থ পড়তে গেলে কিন্তু আপনার অজু লাগতেছে না আর কোরআন শরীফ যদি আপনি কপিটা সামনে বসেন তাহলে আপনাকে অজু করতে হবে তো এমন একটি পন্থা যে পন্থায় আপনি তিলাওয়াত করতে গেলে একটা এক্সট্রা ইবাদত আপনি করলেন এবং অজু এত গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ হাদিস বলতেছে অজুর মাধ্যমে যে সময় অজু করা হয় প্রত্যেকটি অঙ্গ থেকে গুণা জ্বরে পড়ে শেষ পর্যন্ত অজু শেষ করতে করতে গুণা সব চলে যায় যদি একটি অজুর মাধ্যমে আমাদের জিন্দেগীর সমস্ত গুণা মাফ হয়ে যায় তো আমরা কামিয়াব হয়ে গেলাম এক দুই নম্বর যদি কোরআন শরীফের কপি থেকে আমি পড়ি তাহলে কোরআন শরীফ দরার সওয়াব এবং কোরআন শরীফের তাকানো দেখা এটাও কিন্তু একটা সওয়াব যে কোরআন টাচ করলাম তারপরে কোরআন থেকে আমি তাকালাম সেটাও কিন্তু একটি সওয়াবের ব্যাপার কোরআন শরীফ দেখে দেখে পড়লে এটাই হলো উত্তম হ্যাঁ যদি এরকম হয় যে কোনো লোক কোরআন শরীফ দেখে দেখে পড়লে তার মনের মধ্যে খুশু খুজু আসে না মন বসে না
ওনার জন্য অত ব্যতিক্রম হতে পারে, নতুবা যদি দেখে পড়লে অথবা মুখস্থ পড়লে খুশুকুদুর সমান তাই কোনো বেশকম হয় না, তখন কিন্তু দেখে দেখে কোরআন শরীফ খুলে পড়া এটাই হবে উত্তম। আরেকটি প্রশ্ন, কোরআন শরীফের মেইন কপি থেকে পড়লে ভালো হবে না আমাদের বর্তমানে মনে করেন মোবাইল ফোন স্মার্টফোনের মধ্যে অ্যাপস আছে, এই অ্যাপস থেকে পড়লে ভালো হবে? তো অবশ্যই কোরআন শরীফ খুলে যদি আমরা পড়তে পারি সেটাই হবে উত্তম। কেন? যেটা থেকে সাহাবায়ে কেরাম পড়েছেন, আমাদের আস্তাবরা পড়ে আসতেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ সেটাই হবে উত্তম। যদিও মোবাইল থেকে পড়লেও সেটা মাশাল্লাহ ঠিকই আছে, কিন্তু এরপরে উত্তম হবে কোরআন শরীফের কপি খুলতে পড়তে পারলে। আরেকটি বিষয়, কোরআন শরীফ আমরা পড়ার সময় কিন্তু বসে কিবলার দিকে মুতাওয়াজ্জা হয়ে অত্যন্ত আদবের সঙ্গে পড়ব, এটাই হলো নিয়ম। কিন্তু এর পরেও যদি কেহ শুয়ে শুয়ে পড়ে অথবা দাঁড়ানো অবস্থায় পড়ে, হাঁটা অবস্থায় পড়ে, তো সেটাও জায়েজ রয়েছে, কিন্তু এর পরেও হাঁটা অবস্থায় পড়া অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কেন? কারণ যদি আমি চলন্ত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকি তাহলে খুবই সম্ভাবনা আছে, হয়তো এমন হতে পারে যে আমি চলার পথে আমি রাস্তার এদিক সেদিক আমি লক্ষ্য রাখবো না কি আমি কোরআন শরীফের প্রতি ধ্যান করব। অবশ্যই আমার কোরআনের প্রতি ধ্যান খুশু খুজু এবং মনোনিবেশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবেই। হাদিস বলতেছে যে আমরা তিলাওয়াত করব যতক্ষণ পর্যন্ত আমাদের মন তিলাওয়াতের প্রতি পুরা মনোযোগ আছে। যে সময় আমরা তিলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেলাম তো নবী করিম ইসলাম বলেছেন সে সময় তিলাওয়াত বন্ধ করে দেব। কেন? কারণ মন চাইতেছে না, একটু গুম গুম ভাব করতেছে। এমতো অবস্থায় তিলাওয়াত করতে যদি আমরা যাই বা নফল নামাজ পড়তে যাই, এমনও তো হতে পারে নবীজি বলেন যে আমরা হয়তো এক আয়াতের জায়গায় আরেকটি আয়াত চলে আসবে, ভালো কথা জায়গাটা তো কথাটা রং হয়ে মিস্টেক হয়ে গালি চলে আসবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমের ভাব নিয়ে, অলসতা নিয়ে, ক্লান্ত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত থেকে বিরত থাকার কথা বলেছেন। তো চলার পথেও তো আমাদের সেই সমস্যা হতে পারে, এজন্য উত্তম অবশ্যই হবে আমরা যেন বসে বসে কিবলা দিকে মুতাওয়াজ্জা হয়ে পড়ি। তারপরেও বাসে, ট্রেনে, গাড়িতে চলার পথে যদি আপনি পড়েন ইনশাল্লাহ, না পড়া চেয়ে তো পড়া অবশ্যই উত্তম। আরেকটি বিষয়, মোবাইলে তিলাওয়াত করার সময় আমাদেরকে অদু থাকতে হবে কি না থাকতে হবে না, এই বিষয়ে উলামায়ে কেরামের কিন্তু দুইটা গ্রুপ, দুইটা ভিউ রয়েছে এবং উভয়ের যুক্তি রয়েছে। এখানে কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে মোবাইল থেকে তিলাওয়াত করতে গেলে অদু লাগবে কি না লাগবে না এটা কোরআন থেকে তো বের করা যাবেই না, ডাইরেক্ট হাদিস থেকেও বের করা যাবে না। সেই হিসাবে এখানে একটি কথা মনে রাখবেন, যে সমস্ত বাইরা বলেন সব কিছু আমরা হাদিস থেকেই নেব, কোরআন থেকে নেব, এখানে তো আপনি ডাইরেক্ট হাদিস পাবেন না, অবশ্যই এটা ইস্তেহাদের ভিত্তিতেই কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করেই সেই হুকুম বের করতে হবে। এবং দেখেন কী চমৎকার ব্যাপার, মজহব কীভাবে হয়, যে এই মাসালাতেও কিন্তু আমাদেরকে মোবাইল থেকে তিলাওয়াত করার সময় আমরা মোবাইল যখন এখানে কোরআন শরীফ স্ক্রিনের মধ্যে যখন আমরা ডিসপ্লে করলাম, স্ক্রিনের মধ্যে যখন কোরআন শরীফ দেখা গেল, তখন এটা কি আনাজু আমি শুইতে পারবো নাকি অজু করেই টাচ করতে হবে? অনেক উলামা একরাম বলেছেন হ্যাঁ অজু লাগবে। কেন? কারণ কোরআন শরীফের যে কপি যেটা, এই কপির সাইটে যে বাইরিং যেটা আছে কোরআন শরীফের সঙ্গে লাগানো, এখানে কোরআন লেখা নয়, কিন্তু এরপরও কোরআন শরীফের যেভাবে টাচ করতে অজু লাগে, ঠিক সাইটের যে বাইরিং যেটা আছে, কাবার যেটা আছে, এই কাবারটা যেটা কোরআন শরীফের সঙ্গে একদম বেঁধে দেওয়া হয়েছে, সেটাও তো অজু ব্যতীত সওয়া যায় না। তো মোবাইলটা তো সেরকম, মনে করেন মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা আমি এখানে হয়তো কোরআন শরীফ আমি কী করলাম খুললাম, তো কোরআন শরীফ খোলার সাথে সাথে এই যে স্ক্রিনে কোরআন শরীফ মনে দেখা গেল, দেখা গেলেও তো আমি এখানে যখন টাচ করবো আমি, এটা তো মোবাইলের সঙ্গেই লাগা আছে, যদি কোরআন শরীফের বাইডিং সাইটের কভারকে টাচ করা যায় না তা ঠিক তেমনিভাবে তো এখানে মোবাইলের ইয়েটাও আনাজে ছোঁয়া যাবে না। এটা হলো এগ্রো উলামাকরণের যুক্তি। কিন্তু অন্যান্য উলামাকরণের যুক্তি হলো যে এখানে একটা হলো মোবাইলের ভিতরে একটা মোবাইলের এলসিডি তার একটা প্রোটেক্টর আছে, তারপরে এরপরে আমরা মনে করেন একটা প্রোটেকশন ইয়ের স্ক্রিন প্রোটেক্ট আমরা লাগাইছি, দুইটা কাবার আছে। তো এটা মনে করেন এইভাবে যে যদি আমি মোবাইল ফোনে তিলাওয়াটটা যদি আমি একটা গ্লাসের দিকে আমি ধরি আর অপোজিট সেদিকে স্ক্রিনের মধ্যে যদি এই তিলাওয়াটটা বেসে উঠে, সেই গ্লাসটা তো আনাজে টাচ করা যাবে, কারো কোনো দ্বিমত নাই। আমি আর বলতেছি এবার যে আমি ধরলাম যদি আমার এই তিলাওয়াটটা যদি সেখানে গিয়ে মনে করেন বেসে উঠে,
তখন মনে করেন আমি এইবার যদি ধরি এই যে তিলাওয়াত যাবে উঠছে যদি এই স্ক্রিনের মধ্যে যদি আপনি টাচ করেন এটা তো আপনার জায়েজ হবে। অনেক সময় আপনারা যারা ইকরাউল কোরআন পড়েন সেখানে তো আপনাদের টিভির স্ক্রিনের মধ্যে কোরআন শরীফ আয়াত বেশি উঠে, এই টিভির স্ক্রিনে যদি কোনো বাচ্চা বা আপনারা হাত দেন সেই হাত দেওয়া তো জায়েজ থাকবে। তো এটা তো মোবাইলের ভিতরে তো সেম এইভাবে তিলাওয়াত করা টাচ করা হইতেছে, সেজন্য উলামা কারাম বলতেছেন অজু করা লাগবে না। এবার আসুন, কিছু উলামা কারাম মতে অজু লাগবে আর কিছু উলামা কারাম মতে অজু লাগবে না, আমরা কোনটি করব এটাই প্রশ্ন। তো এটা আপনারা নিজেই ডিসাইড করবেন। তো আমি তো বলবো এটাই উত্তম হবে যে ইখতিলাফ থেকে বের হয়ে আসার জন্য আমরা যদি পারি অবশ্যই অজু করেই আমরা তেলাওয়াত করব। হ্যাঁ, এরপরেও আনা অজুয়ে জায়েজ হওয়াটাই যুক্তিযুক্ত, কারণ আর দিন ও ইউসরুন, দিনের ক্ষেত্রে ইজি এবং যতটুকু সম্ভব জওয়াদের ভিত্তি থেকে যদি সহজ পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে আমরা সেটাই করব। তো আলহামদুলিল্লাহ, এই হলো মোবাইল থেকে তিলাওয়াতের ক্ষেত্রে। সব কি সমান পাওয়া যাবে? অবশ্যই ইনশাআল্লাহ তিলাওয়াত তার সমানই, এবং এটা আমাদের জন্য বহুত বড় একটি সুযোগ। যারা আমরা স্মার্টফোন আমরা ইউজ করতেছি এই মোবাইলের মাধ্যমে কিন্তু মাশাআল্লাহ বা আরও যে সময় টেকনোলজি এগুলো নতুন বের হয়েছে এগুলাকে দিয়ে যদি আমরা সঠিকভাবে দিনের কাজ করতে পারি, দিনের ফায়দা নিতে পারি, তাহলে কিন্তু এটার মাধ্যমে মনে করেন টুইটার আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোর মাধ্যমে আমরা দিনের কত প্রচার আমরা করতে পারি সুবহানাল্লাহ, ফ্রি অফ চার্জ সারা পৃথিবীর মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারতেছি। এই যে সুযোগ, আমরা অবশ্যই সেই সুযোগটা আমরা অবশ্যই গ্রহণ করব। এই মোবাইল ফোনের মাধ্যমে কোনো গুনাহের কাজ, মিথ্যা কোনো কথা আমরা প্রচার করতে যাব না, নতুবা আল্লাহর কাছে আমরা আটকা পড়ব। আরেকটি বিষয়, কোরআনে করিমের তিলাওয়াত নিজে যেভাবে করলে সওয়াব, যদি একজন লোক তিলাওয়াত করেন তার কাছ থেকে শুনলেও সমান সওয়াব পাওয়া যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামকে বলতেন যে তুমি তিলাওয়াত করো আমি শুনি, বলেছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোন নাযিল হয়েছে আর আমি তিলাওয়াত করব? বলেন না, তোমার কাছে আমি তিলাওয়াত শুনতে চাই। তিলাওয়াত শুনছেন, ইভেন হযরত আবু সাশরি কুসম্ভবত ওনাকে বলেছেন যে আমাকে আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য। তখন আবু সাশরি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়েছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন ইয়েস, আল্লাহ পাক তোমার নাম মেনশন করে আমাকে বলেছেন তোমার কাছ থেকে আমি কোরআন শুনব। কারণ ওনার তিলাওয়াতটা এত মজার ছিল, এত মজার ছিল, সুবহানাল্লাহ, এত মজার। শুধু উদাহরণ নয়, বরং আশরি কবিলার গোত্রের সবার তিলাওয়াতের মধ্যে আলাদা একটা খুশির ছিল, কুদরতি একটা আকর্ষণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি কোনো গড়ের বাহিরের দিকে হাঁটলে এই গড়ে আশরি আছে কি না আছে না, কবিলা আশরির কোনো লোক আছে কি না আছে না, আমি তাদের তিলাওয়াত শুনলে আমি বুঝতে পারি। অথচ আমি হয়তো দেখি নাই এই গড়ে কে রাখতেছে, আমি জানি না, কিন্তু আমি তিলাওয়াত শুনেই আমি অনুমান করতে পারি এই গড়ে হয়তো এই আশরি কবিলা কোনো একজন লোক আছে। এদের সবাই তিলাওয়াতের ক্ষেত্রে খুব বেশি, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা বেশি করে তিলাওয়াত করত এবং প্রত্যেকের তিলাওয়াতের মধ্যে অসাধারণ একটি মজা ছিল। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের ক্ষেত্রে তোমরা একটু উচ্চ সুরে তিলাওয়াত করবে, তবে বেশি উচ্চ সুরে না। ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা, আমরা বেশি জোরে পড়বো না, বেশি আস্তেও পড়বো না। এই জন্য নামাজের ক্ষেত্রে কিন্তু কিছু নামাজে আছে আল্লাহ পাক পারমিশন দিয়েছেন বড় করে তিলাওয়াত করা যেতে পারে। ইমাম সালাত তো বড় করে পড়বেনই, ফজর, এশা এবং মাগরিব, শুধুমাত্র জুহর এবং আসরের ক্ষেত্রে রাত আসতে। আপনি যদি একাও পড়েন তাহলে যে নামাজে ইমাম সাহেব বড় করে পড়তে পারেন আপনিও কিন্তু সেখানে বড় করে পড়তে পারবেন। ইভেন মা বোনরাও যদি আপনারা চান ঘরের ভিতরে নামাজ পড়েন আর আপনি চান একটু বড় আওয়াজে পড়তে চান যেখানে হয়তো মাহরাম ছাড়া আর কেউ নাই, আপনি অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো মাগরিব, এশা, ফজর, তাহাজ্জুদ এবং তারাবির নামাজ আর দিনের নামাজের মধ্যে মনে করেন জুম্মার নামাজ, তারপরে সূর্যগ্রহণের নামাজ, ইস্তেসকার নামাজ, এই সমস্ত নামাজের মধ্যে কেরাত বড় করে পড়া যায়। তো আওয়াজের ক্ষেত্রে সুন্দর করে পড়া এটা কিন্তু হাদিস মধ্যে বলতেছে, রাসূলুল্লাহ বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআনের আওয়াজ যদি কেউ সুন্দর করে না পড়ে সে আমার উম্মতের মধ্যে থেকে নয়। অর্থাৎ আমরা সাইদ দিন প্রত্যেকেই চেষ্টা করব যে কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়ার এবং এই সুন্দর আওয়াজ দিয়ে পড়ার এবং বিশুদ্ধভাবে পড়ারও চেষ্টা করব। তবে একটি হাদিস বলতেছে যদি একজন লোক এরকম হয়, মানে চেষ্টা করতেছেন বিশুদ্ধভাবে পড়ার, বাট এরপরে হয়তো জবানে কোনো প্রবলেমের কারণেও চেষ্টা করে একটু কষ্ট হইতেছে, আমরা যেটাকে বলি তুতলাপনি, একটু স্ট্যাটার প্রবলেম আছে, তো এই লোকটা যদি কষ্ট করে তেলাওয়াত করেন তো রাসূল বলতেছেন তাকে ডাবল সব দেওয়া হবে, সুবহানাল্লাহ। সেজন্য বয়স্ক যারা আছেন, অসুস্থ যারা আছেন, আপনারা যদি তেলাওয়াত করতে গিয়ে একটু কষ্ট করে তেলাওয়াত করেন
তো সেটার জন্য কিন্তু আপনারা ডাবল রিওয়ার্ড পাবেন, ডাবল সব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কোরআনে করিম যেভাবে তিলাওয়াত করলে সব পাওয়া যায় সেইভাবে তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইভেন আরেকটা মুসলিম বলেই আজকে শেষ করতেছি, কোরআন শরীফের ক্ষেত্রে একজনে পড়লাম আরেকজনে শুনলাম, তারপরে উনি পড়লেন আমি শুনলাম, যেটাকে দৌড় বলে হিফজের হাফেজরা যেভাবে দৌড় করেন, এই দৌড়টাও কিন্তু একটা সুন্নতি কাজ। প্রতি রমজান শরীফে জিবরাইল ইসলাম এসে এইভাবে নবী আকরামকে কোরআন শরীফের দৌড় হতো, জিবরাইল ইসলাম তিলাওয়াত করতেন নবী ইসলাম শুনতেন, আল্লাহ নবী তিলাওয়াত করতেন জিবরাইল ইসলাম শুনতেন, এইভাবে প্রতি রমজানে কোরআন শরীফের দৌড় হতো। ইস্তেমাইভাবে কোরআন পড়া, যে কিছু লোক একত্রিত হয়ে কোরআন পড়া, সেটাও কিন্তু হাদিসের মধ্যে হাদিস তারা একটা প্রমাণ, একটা জায়েজ আছে। এই মর্মে একটি হাদিস আছে, লা ইয়াকুদু ক্বাওমান ইয়াযকুরুন আল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাতুহুমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যদি একগুলো লোক মামিন বয়তিন ইয়াকুদু ক্বাওমান ফায়াযকুরুন আল্লাহ, যদি এক জায়গায় বসে সবাই আল্লাহর ইয়াদ আল্লাহকে স্মরণ করে তিলাওয়াত করে, তো এই মজলিসকে ফেরেশতারা ডেকে বসেন, চতুর্দিকে ক্যাপচার করে বসেন। এই হাদিস থেকে উলামা কেরাম বলতেছেন যদি একটা গ্রুপ একত্রিতভাবে কোরআন শরীফ তিলাওয়াত করে সেটাও জায়েজ রয়েছে। তবে হ্যাঁ, সেখানে তিলাওয়াত করার সময় এত বড় করে আমি তিলাওয়াত করবো না যে আমার আওয়াজে আরেকজনের প্রবলেম হয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে শুনতে পারলেন সাহাবা একরাম তিলাওয়াত করতেছেন, একটু বড় করে একজনের আওয়াজ আরেকজনের জন্য প্রবলেম হইতেছে, তো আল্লাহ বললেন লা ইয়াজহার বাযুকুম বাযান, তোমরা তিলাওয়াতের সময় এইভাবে বড় করে তিলাওয়াত করে আরেকজনকে প্রবলেম ও ডিস্টার্ব তোমরা দিবে না, এটাও আমরা লক্ষ্য রাখতে হবে। তিলাওয়াতের সময় আমার আওয়াজ এত বড় না হয় যার কারণে অন্যজনের প্রবলেম হয়। আমাদের অনেক সময় মাইকের মাধ্যমে বেশি বড় করে তিলাওয়াত, যেটা অনেক সময় ঘুমন্ত লোক রুগী রোগের ক্ষতি হয়, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখা অবশ্যই দরকার। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। পবিত্র কোরআন শরীফের আদাব ও নিয়মাবলী এর বিষয়ে কিন্তু অনেক বিষয় আমাদের জানা ছিল না, হয়তো আজকে আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও এই বিষয়ের উপর অন্যান্য আরও অনেক বিষয় আছে, এগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি, আমার প্রশ্ন আপনার এই যে আল্লাহর 99টা নাম যে আপনার ওগুলা আল গাফুরু আল গাফারু ওরকম ফরা সহি না ইয়া সত্তারু ইয়া গাফুরু ওরকম, মানে কোনটা ফরার সহি একটু হইবা। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুকা। জাযাকাল্লাহ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আলা প্রথম বাড়িনি। জি জি, আপনি জি আপনি লাইভ কথা কইরা। আচ্ছা হুজুর, আমি দুইটা কথা জিজ্ঞাসা হুজুর। জি, আমরা দুনিয়া থেকে যে সময় যাই মুগিয়ারি হই বড় খাফন যে দিব খাফন দিয়ে ময়দানে মহসুর আমরা উঠমুনি না আর কার কিছু, আর আল্লাহ রসুল ওর রোজা পাক থাকবো নি সিঙ্গা ফুকর সঙ্গে আর ধ্বংস হয়ে যাবো কি সিঙ্গা। আর আমি এসলাক পড়ি হুজুর, দুইটা কাত পড়ি নমাজ, আরো হুজুর হইলা চারিটা কাত পড়তাম, তো কোনটা সঠিক? তারপর পড়ি এসলাক পড়ি চিলা, আর হুজুর মকরুর সময় চিলাবত পড়তাম পার ফার 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 মুনি মকরুর সময় চিলাবত যে আমি করি বুঝে বুঝারি রহমতুল্লাহ। আমি স্টুডিওর মাত্রাম নেই। জি, আপনি স্টুডিওত লাইভ কথা হইরা। ওকে, আমি একটা প্রশ্ন করতাম চাইছি। জি, যে আমার এক থালই গরো ভাই থাইন বিয়া করছেন বাংলাদেশ, থাইন বাংলাদেশ ডিফল্ট হইছে, তখন থাইন তিন ফুট তার মা বিয়া করছেন ফাস্ট ফুড লাগি। ঠিক আছে, আপনার প্রশ্ন কি তা কইলি বানি। হ্যালো। জি জি, অখন কু থাইন অটো প্ল্যান করছেন যে থাইন ব্রিটিশ ফাস্ট ফুড ফাইলে গেলে থাইন বাগি যাইবা, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের প্রথমে যে প্রশ্ন করছেন একজন বোন, আল্লাহ 99টা নাম কিভাবে এগুলা পড়বেন, ইয়া রহমান ইয়া রহিম এগুলি। কোরআন বলতেছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনা রয়েছে, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ অথবা রহমান বা যে কোনো নাম দিয়ে বলো, আল্লাহর 99 সিফাতি নাম রয়েছে, যে কোনো নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকতে পারো। তো ডাকার সময় আমরা তো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গফুর এগুলা বলবো, আর এমনিতে যদি আমরা আল্লাহর নাম জপি, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, তো আল্লাহকে তো এটাও ডাকা হবে। সেই হিসাবে যেভাবে আমরা মনে করেন কাউকে ডাকতে সময় আবদুল্লাহকে আমরা ডাকবো, তো আমরা কোনো বলি ও আবদুল্লাহ বা হে আবদুল্লাহ, কোনো বলি আবদুল্লাহ, এখানে ইয়া না বললেও মনের মধ্যে কিন্তু ইয়া থাকে। আমি আবার বলতেছি, আপনি আবদুল্লাহকে ডাকার সময় আমরা দুইভাবে ডাকি, ও আবদুল্লাহ বলে অ শুরুতে আমরা বলি, আর কোনো সময় আবদুল্লাহ এদিকে আসো, এখানে অ শব্দটা মেনশন করলাম না, কিন্তু অটোমেটিক বুঝতে কোনো সমস্যা হয় না। তো ইয়া হরফে নেদা যেটা, ডাকার আরবি শব্দ যেটা, এটা অনেক সময় মেনশন করলেও চলে, না করলেও চলে। সেই হিসাবে ইয়া গফ্ফারু, ইয়া গফুরু যেভাবে আপনি বলতে পারবেন, গফ্ফারু, আল গফ্ফারু, আল গফুরু বললেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন বোন। জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ। আরেকজন মুরব্বী সাহেব ফোন করেছেন যে কাফন নিয়ে হাশরের ময়দানে উঠবেন কিনা, এই বিষয়ের উপর উনি আরো কয়েকটা প্রশ্ন করেছেন একই সাথে। যে একটি প্রশ্ন, ওনার হাশরের মাঠে কাফন নিয়ে উঠবেন কিনা উঠবেন না, তো যেহেতু হাদিস বলতেছে সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু, সর্বপ্রথম আমাদেরকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছিলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে হাশরের মাঠে উত্তোলন করা হবে। এই দুনিয়াতে আসার সময় যেভাবে আমাদের কোনো কাপড় ছিল না পরনে, ঠিক এমনিভাবে আমরা হাশরের মাঠেও আমরা উঠব। আল্লাহু আকবার। হযরত শেখ এরেঙ্গা রহমতুল্লাহ আলাইহি, হয়তো ওনার নাম আপনারা শুনেছেন, উনি প্রায় বলে থাকতেন ওনার নসিহতের মধ্যে, তাফসিরের শেষে প্রায় কথাগুলো বলতেন যে বায়রা আমার লক্ষ্য করুন, এই পৃথিবীতে দনি আসার সময়ও কিন্তু সোনার দোলা হাতে নিয়ে আসে নাই, এবং কোনো ফকির দরিদ্র লোকও কিন্তু তার ভিক্ষার জুলা হাতে নিয়ে আসে নাই। দুনিয়া আসার পরে কেহ ধনী হয়, কেহ গরিব হয়, ঠিক তদ্রূপে যাওয়ার সময়ও সবাই খালি হাতে চলে যেতে হবে, কারো হাতে, ধনীর হাতে কিন্তু সোনা চাক্কা থাকবে না, গরিবের হাতেও কিন্তু সেই ফকিরের তার ভিক্ষার জুলি যারা সে থাকবে না। কর্মফলে কেহ কবরে যাওয়ার পরে কেহ ধনী হবে, কেহ গরিব হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো আপনার প্রশ্নের উত্তর ভাই, হাশরের মাঠে সবাই আমরা উলঙ্গ অবস্থায় উঠবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অত্যন্ত লজ্জার কারণ হবে, ইয়ানযুরু বাযুম ইলা বাযিন, সবাই যদি এরকম উলঙ্গ অবস্থায় উঠে, আপনার ওয়াইফরা তো উলঙ্গ অবস্থায় উঠলে লোক তো চাওয়াচাই করবে, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে শরম কি? নবীজি বললেন, ও আয়েশা, উলঙ্গ অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজে উলঙ্গ সেই অনুভূতিটা কিন্তু থাকবে না, এরকম ভয়াবহ অবস্থা থাকবে। কোরআন বলতেছে, ইয়াওমা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যেরকম হবে যে তুমি একজন মা যিনি বাচ্চাকে দুধ পান করাইতেছেন, এই মাও কিন্তু সন্তানকে ভুলে যাবেন, এরকম চাপ এবং প্রেশার আসবে। লিকুল্লি ইমরিইম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি, সবাই বিজি এবং ব্যস্ত, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, সবাই সবার কাছে পলায়ন করে ভাগবে, বাবাকেও পরিচয় দিবে না, ছেলেকেও পরিচয় দিবে না, ভাইকেও পরিচয় দিবে না, সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরিচয় না, বাড়তেই থাকবে, এই একটা অবস্থা হবে। তো যাই হোক, সবাই উলঙ্গ অবস্থায় উঠবেন, এবং হাদিস বলতে সর্বপ্রথম কাপড় পরানো হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন ওনাকে সমান কাপড় পরানো হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাপড় পরানো হবে, তো এই ইব্রাহিম আলাইহিস সালাম কেন? হয়তো যেহেতু ওনাকে জান এই নামরুদ উলঙ্গ করে অগ্নিমধ্যে নিক্ষেপ করেছিল, এর বদলা হিসেবে হয়তো ওনার থেকে শুরু করা হবে। তো যাই হোক, তো আমরা কিন্তু এই কাপড় নিয়ে উঠবো না, কাপড় নিয়ে উঠতে পারবো না। জাযাকুমুল্লাহ আসসালাম। তো একটি হাদিস বলতেছে, একজন সাহাবী বলেছিলেন যে আমাকে তোমরা এই কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে আমাকে কাফন দিবে, কারণ আমাকে এই কাপড় পরিহিত অবস্থায় হাশরে উঠানো হবে। এর উঠার অর্থ হলো যে এটা কাফন বলতে, কাপড় বলতে আমল, এখানে কাফন নয়। জাযাকুমুল্লাহ আসসালাম। জাযা জাযাকাল্লাহ। উনি আরও কয়েকটা আরও একটা প্রশ্ন জানতে চেয়েছেন, এশাকের নামাজ কীভাবে পড়বেন? জি জাযাকাল্লাহ। আমার কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, যেহেতু আমাদের ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো, সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অনেকেই কিন্তু প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা আছেন আমরা জানি, কিন্তু তারপরেও যেহেতু ছোট্ট বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনার কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, access to Allah, alhamdulillah.
love.